কদিন ধরে ইউটিউবে একটি নতুন আপডেট আসছে, হ্যান্ডেল প্রতিটি ক্রিয়েটার্সকে ইউটিউব মেল করছে। মেলটি হচ্ছে হ্যান্ডেল তৈরি করার জন্য মেল করছে। আপনি হয়তো মেল পেয়েছেন ইউটিউব থেকে যে আপনার চ্যানেলের আপনি হ্যান্ডেল তৈরি করে নিন। অনেকেই মেল পেয়েছেন, অনেকেই পাননি। বেশিরভাগ ক্রিয়েটার্সই কিন্তু মেল পেয়ে গেছে যে আপনার চ্যানেলের আপনি হ্যান্ডেলটা বেছে নিন। অনেকে হ্যান্ডেল তৈরি করেছেন, অনেকেই করেননি। আবার অনেকেই বুঝতে পারছেন না যে এই হ্যান্ডেল তৈরি করলে কী হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা, হ্যান্ডেল তৈরি করলে কী লাভ, চ্যানেলের কী লাভ হবে। তাই আজ আমি আপনাদের বলবো যে হ্যান্ডেল কেন তৈরি করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনাদের চ্যানেল অরুণ টেকাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যান্ডেল কেন তৈরি করবেন এবং কী প্রয়োজন? ইউটিউব বাদে যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে কিন্তু হ্যান্ডেল আছে। যেমন দেখবেন টুইটার হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুকও হ্যান্ডেল আছে, তেমন ইউটিউবে কিন্তু কোনো হ্যান্ডেল ছিল না। তাই ইউটিউব নতুন সিস্টেম করেছে যে এরপর থেকে হ্যান্ডেল হবে, ইউটিউব হ্যান্ডেল। এইবার ইউটিউব হ্যান্ডেল করলে কী লাভ, অনেকেই প্রশ্ন করছেন যে হ্যান্ডেল করলে আমাদের কী লাভ হবে। হ্যান্ডেল করলে এই লাভটি আছে, ধরুন আপনার চ্যানেলের যে নাম আছে সেই নামে তো অনেক চ্যানেল আছে। আমার চ্যানেল অরুণ টেক অল বাংলা, এই অরুণ টেক অল বাংলার নামে কিন্তু অনেক চ্যানেল আছে। এবার হ্যান্ডেল তৈরি করলে কী হবে, আমার যে চ্যানেল সেই নামে একটি হ্যান্ডেল তৈরি হবে। এইবার আপনি যখন সার্চ করবেন, আমার হ্যান্ডেল ধরে সার্চ করতে হবে। আপনি যদি আমার হ্যান্ডেল ধরে সার্চ করেন তখন কিন্তু শুধু আমার চ্যানেলটি আসবে, আদার্স কোনো চ্যানেল আসবে না। আর যদি হ্যান্ডেল তৈরি না করেন, আপনি যদি আমার চ্যানেল ধরে সার্চ করেন ইউটিউবে, তখন কী হবে, আমার এই নামে যত চ্যানেল আছে সব চ্যানেল আপনার সামনে চলে আসবে। তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমার চ্যানেল কোনটি। তাই হ্যান্ডেল তৈরি করলে এই লাভটি আছে যে আপনি হ্যান্ডেল ধরে সার্চ করলে আপনার শুধু ওই চ্যানেলটি আসবে, আদার্স কোনো চ্যানেল আসবে না। ধরুন আপনি ইউটিউবের বাইরে অন্য কোনো ওয়েবসাইটে, যেমন গুগলে হোক অন্য কোথাও হোক, আপনি আপনার আমার চ্যানেলটি সার্চ করবেন, তখন যদি আমার হ্যান্ডেলটি ধরে সার্চ করেন তখন কী হবে, শুধু আমার চ্যানেলটি আপনার চলে আসবে, আদার্স কোনো চ্যানেল আসবে না। এই হচ্ছে একটি লাভ। এই যে হ্যান্ডেল তৈরি হবে সেই হ্যান্ডেল নামেই আপনাকে চেনা হবে আপনার চ্যানেলটিকে। এরপর যখন আপনি শর্টস তৈরি করবেন, শর্টসে কিন্তু শুধু হ্যান্ডেল চলে আসবে এবং অন্য কোনো প্ল্যাটফর্মে শুধু হ্যান্ডেল। এবার অনেকেই হ্যান্ডেল তৈরি করেননি, হ্যান্ডেল যদি আপনি তৈরি না করেন, ধরুন ইউটিউব আপনাকে পছন্দ করতে বলেছে যে আপনি যে কোনো একটি হ্যান্ডেল পছন্দ করে নিন, অনেকেই পছন্দ করছেন না। এইবার আপনার যে চ্যানেলের নাম আছে, ধরুন আমার যে চ্যানেলের নাম আছে অরুণ টেক অল বাংলা, আমি যদি এখন হ্যান্ডেল না বানাই তাহলে কী হবে, আমার এই নামে তো অনেক চ্যানেল আছে, অরুণ টেক অল বাংলার নামে অনেক চ্যানেল আছে। এইবার হয়তো দেখা গেল এই নামে কেউ হ্যান্ডেল তৈরি করে নিল। এইবার আমার যখন ইচ্ছে হবে যে না আমি এখন হ্যান্ডেলটা তৈরি করি, তখন কিন্তু আমি আর এই নামে হ্যান্ডেল তৈরি করতে পারবো না, আমার তখন অন্য নাম নিতে হবে। কেননা দেরি করার ফলে আমার এই নামটি অন্য কেউ নিয়ে নিয়েছে। তাই যারা মেল পেয়েছেন এখনই আপনারা হ্যান্ডেলটি তৈরি করে নিন। হ্যান্ডেল তৈরি না করলে কী হবে, আপনার যে চ্যানেলের নাম আছে সেই নামে কিন্তু পরবর্তীকালে আপনি আর হ্যান্ডেল তৈরি করতে পারবেন না, দেখা গেল অন্য কেউ আপনার ওই নামে হ্যান্ডেল তৈরি করে নিয়েছে। একটি চ্যানেল নামে একটাই হ্যান্ডেল হবে, আর একই নামে কিন্তু অনেক চ্যানেল আছে। তাই দেরি করবেন না, আপনাদের যারা যারা মেল পেয়েছেন সবাই হ্যান্ডেল তৈরি করে নিন। হ্যান্ডেল কিন্তু আপনি যদি তৈরি না করেন, ইউটিউব একটি পছন্দ করে আপনাকে হ্যান্ডেল দিয়ে দেবে। তারপর দেখা গেল আপনার হ্যান্ডেল আপনার চ্যানেলের নাম অন্য কেউ নিয়ে নিয়েছে, ইউটিউব আপনাকে একটি পছন্দ করে দিয়ে দিল, তখন কী হবে, আপনার চ্যানেলের সাথে এবং হ্যান্ডেলের সাথে মিল খাবে না। আপনি এখনই আপনার চ্যানেলের নামে আপনি হ্যান্ডেল তৈরি করে নিন। যেমন এই যে আমার অরুণ টেক অল বাংলা, আমি কিন্তু অরুণ টেক অল বাংলা নামে আমার হ্যান্ডেল তৈরি করা হয়ে গেছে। আরেকটি কথা হচ্ছে, এই যে হ্যান্ডেল তৈরি হবে এই হ্যান্ডেলের নামেই কিন্তু ইউআরএলটা তৈরি হয়ে যাবে, চ্যানেলের যে ইউআরএল সেই ইউআরএল কিন্তু এই হ্যান্ডেল থেকেই তৈরি হবে, আলাদা কোনো ইউআরএল থাকবে না। আপনি যে হ্যান্ডেলটি তৈরি করবেন সেই হ্যান্ডেলই ইউআরএল হয়ে যাবে। এই হচ্ছে বেনিফিট হ্যান্ডেল তৈরি করার। আর আপনি হ্যান্ডেল তৈরি না করলে হ্যান্ডেল আপনার তৈরি করতে হবে বাধ্যতামূলক। আপনি তৈরি না করলে ইউটিউব পড়ে দেবে, আর ইউটিউব পড়ে দিলে আপনার মন পছন্দ হবে না। তাই আপনার চ্যানেলের নামে হ্যান্ডেল আপনি এখনই তৈরি করে নিন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।